আজকের এই উপস্থাপনায় মিত্রেন ঘোষ থেকে আমি বেশ কিছু বই সংগ্রহ করেছি, তা আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি ময়ূরী, বুক লাইব্রেরির পক্ষ থেকে হাজির হয়েছি নতুন একটি ছোট্ট উপস্থাপনায়। আজকে এই উপস্থাপনায় আমি মিত্রেন ঘোষ থেকে দু একটি বই সংগ্রহ করি, কি কি বই সংগ্রহ করলাম তা আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে এই উপস্থাপনা নিয়ে আমি হাজির হয়েছি। এই গোটা আগস্ট মাস জুড়ে মিত্রেন ঘোষে 25% ছাড় চলছে, যেটা 20% ছাড় দেওয়া হতো সেটা 5% এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে। তো সেই ছাড়ের বেলাতে আমিও চলে যাই এবং সেখান থেকে আমি তিনটে বই সংগ্রহ করি। প্রথম যে বইটি আমি সংগ্রহ করি সেটা হচ্ছে কৃষ্ণ বেনী, সায়ন্তনী পুততুণ্ডুর লেখা, এই হচ্ছে বইটি। তো এই বইটির মুদ্রিত মূল্যটি আগে বলে নিই, এই বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। এই বইটি যেটি লেখা আছে, ওদের সমাজে কন্যা সন্তান চির আকাঙ্ক্ষিত, পরিবার মাতৃতান্ত্রিক, ওরা নিজেদের নারীত্বে গর্বিত, সাধারণ মানুষের কাছে পূজনীয়। তবু কেন এক ষোড়শী মাকে তার শিশু কন্যা সন্তানকে নিয়ে ছেড়ে যেতে হলো এই সমাজ? নিজের জীবনটাও বাজি রেখে তাকে পা বাড়াতে হলো এক অজানার পথে, যেখানে কোনো বন্ধু নেই, বরং চতুর্দিকে শুধু শত্রুর হিংস্র দাঁত নখ। গোটা সমাজ তাকে বিদ্রোহী হিসাবে চিহ্নিত করে মুছে দিতে চায় এই পৃথিবী থেকে, এমনকি তার নিজের মাও তার মৃত্যু কামনা করে। কিন্তু তবু একরোখা সেই নারী আপ্রাণ লড়ে যায় তার নিজের কন্যা সন্তানের হিতার্থে। কৃষ্ণবেণী আসলে এক মায়ের জীবনপণ সংগ্রামের কাহিনী। তো এই বইটি সম্পর্কে যেটুকু লেখা আছে প্রচ্ছদে সেটা পড়েই আমার ভালো লেগে গেছে। সায়ন্তনী পুততুণ্ডুর লেখা বা লেখিকার লেখা আমি এর আগে পড়িনি, তো এই বইটির মধ্য দিয়ে ওনার লেখার সাথে আমার পরিচয় হবে। তো এই ছিল আমার প্রথম বই, 250 টাকা মুদ্রিত মূল্য, 25% ছাড়ে আমি সংগ্রহ করি। পরবর্তী যে বইটি, এই মুহূর্তে ভীষণ বিখ্যাত এবং পরিচিত একটি বই, বেশ অনেকদিন আগেই প্রকাশিত হয়েছে, আগে একটি অন্য প্রকাশনী থেকে প্রকাশিত হতো, বর্তমানে তা মিত্রেন ঘোষ থেকে প্রকাশিত হচ্ছে। ঠিকই আন্দাজ করতে পারছেন আমি কোন বইয়ের কথা বলছি, সেটা হচ্ছে প্রথম প্রবাহ, সৌরভ মুখোপাধ্যায়ের লেখা এই বইটি। এই বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। তো এই বইটির কাভারটা খুবই সুন্দর। তো এই বইটির কাভারে যেটি লেখা আছে সেটি হলো, পৃথিবীর অন্যতম প্রাচীন এপিক মহাভারত, এই মহাসৌধের অলিন্দে অলিন্দে ধূসর সূক্ষ্ম কিন্তু সম্ভাবনায় পূর্ণ গর্ভ সহস্র ইঙ্গিত ছড়ানো আদি পর্বের এক পরিচিত আখ্যান ও চেনা কিছু চরিত্রকে নতুন ভাবনায় উদ্ভাসিত করেছেন সৌরভ মুখোপাধ্যায় তার প্রথম প্রবাহ উপন্যাসে, দিয়েছেন নিজস্ব কল্পনা ও যুক্তির মিশ্রণে এক অপূর্ব নির্মাণ। গতিময় যাত্রা, করুণ গম্ভীর শৃঙ্গার রসের সুচারু মেলবন্ধন, জীবন্ত চরিত্রায়ণ ও ধ্রুপদী ভাষার সাবলীল প্রয়োগ উপন্যাসটিকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তো এই হচ্ছে উপন্যাসটি সম্পর্কে বেশ কিছু কথা, মানে কাভারে যেটি লেখা আছে। তো এই বইটি ইতিমধ্যে অনেকে পড়ে ফেলেছেন, খুবই পরিচিত একটি উপন্যাস। তো আমি এই উপন্যাসটি পড়িনি, আমার খুব পড়ার ইচ্ছা ছিল, তারপর তখন আউট অফ প্রিন্ট ছিল, তারপরে যখন মিত্রেন ঘোষ থেকে প্রকাশিত হলো আমি সংগ্রহ করে ফেললাম। পরবর্তী যে বইটি, সেটি প্রচেত গুপ্তের লেখা, মলাট খুললে বিপদ, এই বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। তো এই হচ্ছে বইটি। এই বইটির কভারে লেখা আছে যেটি, দুলালবাবু বললেন, আপনার এখানে আলমারি কটা? লাইব্রেরিয়ান গম্ভীর গলায় বললেন, জেনে কি হবে, আলমারি 10টাই থাকুক 20টাই থাকুক, আপনি তো আলমারি নেবেন না, বই নেবেন। তাহলে দুলালবাবু থতমত খেয়ে যান, প্রশ্নটা ঠিক হয়নি, বই কটা জিজ্ঞাসা করা উচিত ছিল, তা বলে এরকম ব্যাকা উত্তর দেয়ারই বা কি আছে, কে জানে, এ লোক ভালো না, এর সঙ্গে বুঝে শুনে কথা বলাই ভালো, যতটা না বললেই নয় আর কি। এবার লাইব্রেরিয়ান নিজে থেকেই বললেন, সব আলমারি থেকেই বই নিতে পারবেন, শুধু কোণের একটা বাদ, ওটাই সব পুরনো, বাতিল বই জমা রয়েছে, ওখানকার বই নিয়ে মলাট খুললেই বিপদ। দুলালবাবু অবাক গলায় বললেন, বিপদ? বইয়ের মলাট খুললে বিপদ হবে কেন, ভিতরে সাক্ষ্য আছে নাকি? লাইব্রেরিয়ান ভদ্রলোক এবার মুখ তুললেন, দুলালবাবুর চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেন,
তারপর ঠান্ডা গলায় বললেন, অবশ্যই বিপদ আছে। তো এই হচ্ছে এর কভারে লেখা। তো এই লেখাটা পড়ে আমার খুব ভালো লাগলো, এবং প্রচিত গুপ্তের লেখা এর আগে আমি যেগুলো পড়েছি সেগুলো ছোট গল্প না, উপন্যাস, তিন নাম্বার চিঠি, আমার যা আছে এরকম ধরনের কয়েকটি বই আমি পড়েছি। তো এই বইটি থেকে ভালো লাগলো এবং আমি সংগ্রহ করে নিলাম। তো এই ছিল আমার মিত্র এন্ড ঘোষ থেকে সংগ্রহ করা বেশ কিছু বই, মিত্র এন্ড ঘোষ বুক হল বলা যায়। তো এটাই লাস্ট বুক হল এলো এই মাস, এই মান্থ তো বটেই, মানে এই মান্থ তো শেষের দিকে, একদম শেষ, আজকে 28 তারিখ। তো এই মান্থ তো গেল, কিন্তু নেক্সট মান্থে হয়তো, নেক্সট মান্থে কেন, দীর্ঘদিন এরপর আর বুক হল আসবে না, তার কারণ আমি প্রচুর বই সংগ্রহ করে ফেলেছি। এবার এগুলোকে আমাকে খেতে হবে এবং খেয়ে হজম করতে হবে, এবং হজম করে আপনাদেরকে বলতে হবে যে আমি কতটা বড় হলাম, কতটা পুষ্টি আমি সংগ্রহ করতে পারলাম এই খাদ্যগুলো থেকে। তো সেই জন্য আমি জানিয়ে রাখলাম যে এরপর হয়তো বুক হল আসবে অনেক অনেক পরে, বুক ট্যুর আসতে পারে কোনো রকম, সেটা ভেবে দেখা যেতে পারে। কারণ আপনাদের বেশ কয়েক রকমের টপিক এর অনুরোধ আমি পেয়েছি ইনস্টাগ্রামে, যে সেই ধরনের বুক ট্যুর করার জন্য, সেটা হতে পারে। কিন্তু এখন এই খাদ্যগুলোকে আমি খাবো, হজম করবো, এবং আমি কতটা বড় হলাম এবং কতটা পুষ্টি অর্জন করতে পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই দীর্ঘদিন বাদে আবার বুক ট্যুর বা বুক হল ধরনের ভিডিও আসবে। আর এই তিনটে বইয়ের মধ্যে আপনারা কোন বইটি পড়েছেন, আশা করছি প্রথম প্রবাহ অনেকেই পড়েছেন। তো কেমন লেগেছে, কি আছে, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আগের বুক ট্যুরে আপনারা, মানে বুক হলে আনন্দ যেটা বুক হল ছিল, আপনারা অনেকেই বলেছেন, আপনারা অনেকেই ঝুমরা ঘাট প্রেজনি পড়েছেন, এবং এগুলো আমার ভালো লেগেছে যে আপনারা পড়েছেন এবং আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছেন। এভাবেই আমার পাশে থাকবেন আশা করছি পরবর্তীতেও। তো আজকের মতো এটুকুই, নতুন কোনো আলোচনা অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আমার এই ছোট্ট উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে। আর তার আগে বলে নি, বুক লাইব্রেরি চ্যানেলের পক্ষ থেকে যে কথাটা সবসময় বলে থাকি, যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলের আলোচনা উপস্থাপনা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ বেল আইকন ক্লিক করা থাকলে আমি উপস্থাপনা বা ভিডিও ছাড়লে আপনারা সবার প্রথমে দেখে নিতে পারবেন। আর আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আমি ইনস্টাগ্রামেও অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, সবসময় পারি না। আপনারা অনেকেই আমার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করেন, যোগাযোগ করেন, আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি, সাধ্যমতো চেষ্টা করি কমেন্ট করার, তো মানে রিপ্লাই করার, কমিউনিকেট করার। তো আশা করছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে। নমস্কার।